Welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajke video. So, cholo ekti gaan shune ashi. Ganer naam hocche Meye in Dhaka. So, ei gaanti hocche ekti rap song. Ebong ei gaanti Mr. Rizan official YouTube channel e release hoyechilo April 21 tarikh hocche peche. Orthat ek mash age ei gaanti release hoyeche Meye in Dhaka ei gaanti. So, cholo gaanti shune ashi. Ebong ganer artist hocche naam ekti dekhi. Singer hocche Siam Howlader. Tarpor hocche Mr. Rizan independent mannam. Faiz, Imon, Shajib, Hussain, and Oni. So, Oni Jum Mili Ganta. So, Cholun Namda Ganta Shunashi, Abong Alice Nixon, Siam Howlader, and Mr. Rizan. So, Cholun Ganta Shunashi, Abong Anjokaja, with her new in Dhaka. So, basically, let's play it. Hey, Dhaka, Thaman, জীবনে জানি না ভাই কত কিছুই দেখবো দেখা বসা কেমনে কামা ইডা আগে শিখি দেখ রিজান খেস করতাছে ওপেন রোডে দাঁড়ায়া একটা আর একা তা শাকুন সাদিতাছে লারায়া আহারে মানুষ সব দেখতাছে দাঁড়ায়া আহো ভাই দুইটারে দুইটা দিয়া দে ছড়ায়া আমরা দিতে গেলে ছড়ায়া আমগই দিব পারায়া এর চাইতে ভালো হইব চল হেনতে যাই আরায়া এই ওই বেটা কই থাকস কোন জায়গা বাড়ি ঘর দেখা তো মনে হয় দুই অর্ডার নেশাখোর লগে কি আছে সব চালু চালু বাইর কর আর নাইলে তো গো দুইটা নাম মায়া দি মুধুর আল্লাহ গো করে ডোর এ আবার কোন খবর ঢাকাই দি যারে তারে বানায়া দে নেশাখোর রাখরি জান কষ্টপুর এ আবার কোন ফাপুর ভাই আম গরে দিলেন দেখতে লাগে নায়ক কিন্তু পাটলই তাছেন বিলেন এই যে আম গো ঠিকানা ভাই দেখেন তো চিনেন হ্যাঁ কোজাবি চিনো সিনা আয়া পরসস ঢাকা তগো দরকার ঠিকানা তয় আম গো দরকার টেকা আম গো বিশ্বাস করেন কাকা লগে নে কিছু পকেট পুরা পুরি ফাঁকা ও পকেট লয়া ফাঁকা তো রায় পরসস ঢাকা গরিব মাইরা কি আর পামু জাগা তোরা জাগা যা ওয়ে আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বলো শুনি সৃষ্টির সেরা জীব আমি আর তুমি আমগো সবার বানাইছে উনি কেউ গরিব কেউ ধনী কেউ বোকা আবার কেউ জ্ঞানী মানের কাছে ওরে সব পানি পুরা দুনিয়াটাই এখন এমনি
দৌড়াচ্ছে গেল, সে সেলফি তুলছে, মনে হয় ওর মোবাইলটা মনে হয় চুরি করে নিয়ে গেছে, মানে মেবি সেজন্য লাস্টের দিকে এরকম হয়েছে। Oh, what an amazing song! Oh, সেই লেভেলের একটা song, খুবই সুন্দর, খুবই লিরিক্স, wow! Music video তো পুরাই একদম আগুন। আর ওর যারা এখানে পারফর্ম করেছে তাদের অ্যাক্টিং তো মাশাআল্লাহ সেই, এবং এডিটিং খুবই ভালো হয়েছে। আর পুরো ঢাকা শহরকে তুলে ধরা হয়েছে, আর ঢাকা, নিউ ইন ঢাকা, গানের নামটাই কিন্তু নিউ ইন ঢাকা। সো ঢাকা শহরে প্রথম নতুন আসলে আপনার সাথে যা যা ঘটনা ঘটে, যা যা নতুন ঢাকায় আসার পর গ্রাম থেকে বা যে কোনো জায়গা থেকে যখন আপনি ঢাকায় আসবেন, ঢাকা শহরটা পুরো একদম অপরিচিত নতুন একটা শহর, যেটা পুরোই ঢাকা মানে আজব শহর। আপনারা জানেন অলরেডি ঢাকা হচ্ছে একটা আজব শহর যেখানে অনেক ধরনের মানুষ চলাফেরা করে। সো এই ঢাকা আজব শহর কেন বলা হয় আসলে অন্য সিটি থেকে কেন আলাদা, কারণ এটা রাজধানী। সো এখানে সবাই টাকার পিছনেই ঘুরে, আর ওই টাকার পিছনে ঘুরতে গিয়ে কত মানুষ কত ধরনের যে হয়ে থাকে, এবং সেই বাস্তবিক চিত্রগুলি আসলে এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে নিউ ইন ঢাকা। তো ঢাকায় প্রথমে আসতে যে যে ধরনের পরিস্থিতি হয় রাস্তাঘাটে চলাফেরা করতে মানুষজনের সাথে একটু মানে কি বলে ঠিকঠাক মতো ভালো মতো হুশে জ্ঞানে আসলে চলতে হয়, ঠিক আছে, কখন যে লুটপাট হয়ে যাবে, কখন যে চিন্তা কেড়ে এসে আপনার মোবাইলটা ছিনিয়ে নিবে, কখন যে কার আপনি বিশ্বাস করবে সেটা বলতে পারবেন না, আবার সেটা আপনি নিজেও জানেন না। সো একটু কেয়ারফুলি চলবেন ঢাকা শহরে বা যে কোনো জায়গায় কেয়ারফুলি চলা উচিত। আর আরেকটা যেটা হয় যে ঢাকার মধ্যে এরকম হয় অনেক সময় যে মারামারি করতেছে, আপনি যদি সেখানে গিয়ে আপনি প্রতিবাদ করেন পুরো আপনি ফেসে যাবেন, এরকম ঘটনাও কিন্তু হয়ে থাকে। সো পুরো গানটাই আসলে পুরা ঢাকায় নতুন আসলে না ঢাকা শহরে যেসব কর্মকাণ্ড চলে, ঢাকা যে আজব শহর, এবং সেই আজব শহরের মধ্যে যে কত ধরনের বাস্তবিক ঘটনা, কত পরিস্থিতি, যে কত ধরনের কি হয় কাহিনী হয়, সেই জিনিসগুলো আমরা এই লিরিক্সে পেয়েছি। খুবই সুন্দর আমরা দেখেছি যে এখানে কি একজন ডাকাত গ্রাম থেকে এসেছে, এবং তার সাথে কি কি হয়েছে, তার মোবাইল চিন্তা হয়েছে, সে তাকে একজন অলরেডি ধাক্কা মারছে, সে নিজে আরো থাপ্পড় মারতেছে, মানে আসলে কোনো আপনার আপনার নিজের কোনো দোষ নাই, কিন্তু ঠিকই আপনাকে সেই দোষে দোষেই হয়ে যাচ্ছেন আপনি এরকম। সো যাই হোক, ঢাকা আসলে আজব শহর, এবং নতুন হিসেবে যে কোনো জায়গায় যখন যাবেন খুব কেয়ারফুলি চলবেন, সব জায়গাতেই ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে। সো দুনিয়াটা আসলে এরকমই, আর দিন শেষে আমরা মানুষ এটাই বড় একটা পরিচয়, ধনীকে গরিবকে সেটা হিসাব না করে দিন শেষে আমরা মানুষ সেটাই হচ্ছে বড় পরিচয়। সো গানটা আসলে সুন্দর ছিল, খুবই মজা পেয়েছি, লিরিক্স বলেন সবকিছু, ওভারঅল গানটা আসলে খুব সুন্দর, যে মানে গানের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরার মতো আমার সেরকম কোনো ইয়ে নাই, কারণ হচ্ছে এখানে গানটা আসলে সুন্দর, লিরিক্স বলেন, মিউজিক বলেন, এখানে যারা পারফর্ম করছেন তাদের কথা বলেন, তাদের ভোকাল বলেন, সবকিছু মিলিয়ে আসলে গানটা আসলে খুব সুন্দর। সো গানের লিরিক্স লিখেছেন সিএম হাওলাদার অ্যান্ড মিস্টার রিজওয়ান রিজান, আচ্ছা, আর যারা সিঙ্গে ছিলেন এখানে অনেকজন, কয়জন, এক দুই চার পাঁচজন মিলে গানটা গেয়েছেন, খুবই সুন্দর। এবং ওনাদের এই গানটি অলরেডি অনেকদিন ট্রেন্ড করছে, আর অলরেডি এখনো করছে, নয় এটা 9 মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি। সো সুন্দর, অরিজিনাল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কারণ অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সো আপনারা প্লিজ গানটাকে আরো বেশি বেশি শেয়ার করবেন, ট্রেন্ড করবেন, যেন গানটা আসলে রিসেন্টলি যেন খুব পপুলার হয়ে যায়, অলরেডি পপুলার হয়ে গেছে কিন্তু তারপর আরো বেশি গানটা যেন আরো বেশি পপুলার হয় সেটাই দোয়া করি। আর মিস্টার রিজওয়ান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ওনাদেরকে সাপোর্ট দিবেন, যেন ওনারা সামনের দিকে আরো ভালো ভালো গান নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। এবং যাদের মধ্যে প্রতিভা আছে আমি বড় বড় সবসময় বলি দিয়ে আসেন ভিডিওতে, যারা নিউ আর্টিস্ট তাদেরকে বলি যে যাদের মধ্যে প্রতিভা আছে, যারা আসলে সামনে এগিয়ে যেতে চায় তাদেরকে আসলে বেশি বেশি সাপোর্ট দেওয়া দরকার সেটা। সো ভালো লাগলো, খুবই সুন্দর ভাইজান আসলে গানগুলো যা হয়েছে, সিরিয়াসলি খুবই সুন্দর। এবং এখানের লিরিক্সের ল্যাঙ্গুয়েজটা মানে আসলে এটা কি ঢাকার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না নারায়ণগঞ্জে সেটা আমি জানি না, তো আপনারা প্লিজ জানলে আমাদের কমেন্টে জানান। আর আপনারা কারা কারা এর আগে আমার রিয়েকশন ভিডিও দেখার আগে আপনারা গানটা শুনেছেন কমেন্টে জানান, ঠিক আছে। সো যাই হোক, খুবই ভালো লাগলো, এবং শুভকামনা রইল মিস্টার রিজওয়ান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের জন্য, এবং যারা এই গানের সাথে জড়িত আছেন তাদের জন্য।